ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো থাকার কারণ একটাই, তোমরা জানো যে সবাই সুস্থ থাকলে, সবার মন ভালো থাকলে ভালো থাকাটা অবশ্যই দরকার। তো আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ রান্নাঘরে। রবিবারে আমি রান্নাঘরে প্রায় দিন আসিই না, সেটা তোমরা সবাই ভালো করে জানো। আগে সবার প্রথমে বলে নিই, আমার কিন্তু গলার চেন নেই, ভেবো না যে বন্ধক ফন্দক দিয়েছি, তার আগে বলে দিচ্ছি গরমের জন্য আমি খুলে রেখেছি। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আজকে রান্নাঘরে চলে এসেছি, সেই রান্নাঘরের কারণটা হচ্ছে কালকে তোমরা সবাই জানো যে কালকে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোতে তো গাড়ি পুজো হয় অবশ্যই প্রত্যেক বছরের। এটা যেহেতু বাড়িতে গাড়ি আছে, মানে তোমাদের আগে আমার গাড়ি ছিল, এখন আমার গাড়িটা নেই, তো আমার গাড়ি অবশ্যই হবে, আর তোমাদের কাকার গাড়ি, আর চার চাকাটা পুজো দেওয়ার জন্য আমার বাড়িতেই পুজো দেওয়া হয়। তার জন্য তোমাদের কাকা আজকে খুব ব্যস্ত রয়েছে, সকাল থেকে গাড়ি ধোয়াধুয়ির ব্যাপার চলছে, তার জন্য রান্নাঘরে আমাকে চলে আসতে হয়েছে। দেখতেই পাচ্ছ আজকে রান্নার আইটেম নিয়ে চলে এসেছি। তো চলো আগে কী রান্না করছি দেখিয়ে দিই, তারপরে বলছি। কয়রা ইলিশ বানিয়েছি দেখতে পাচ্ছ, মানে বেশি করে তেল তেল টাইপের হয়েছে। আর কী রান্না হচ্ছে, মাংস, মুরগির মাংস, যেহেতু আজকে মাংস কালকে নিরামিষ আছে, সোমবার করে আমরা নিরামিষ খাচ্ছি, তো পেঁয়াজে যে ভাজতে দিয়ে নিয়েছি মাংসটা এখন রান্না করবো। তার জন্য আজকে মুরগির মাংস হচ্ছে, কালকে নিরামিষ হবে, পরশু দিনকে তোমাদের খাসি মাংস হবে, কারণ সবাই থাকছে বাড়িতে, তার জন্য আজকে মাংসটা এটাই রান্না হচ্ছে। চলো রান্নাটা করে নিই, পেঁয়াজটা ভাজা হয়ে গেল দেখে নিলে। হ্যাঁ, মেনুতে আজকে মুরগির মাংস আছে, এই কারণেই আছে, কারণ তোমাদের কাকু আমাকে বলেছে খুব তাড়াতাড়ি রান্না করবে, খেয়ে দিয়ে বেরোবো, তার মানে আজকে কেনাকাটির ব্যাপার আছে। তো হ্যাঁ, আজকে একটু বেরোবো, দুপুর দুপুরই বেরোবো খাওয়া দাওয়া করে। আর যেহেতু আজকে সবার আসার কথা, তোমরা সবাই জানো যে কালকে সবাই আনন্দ করে ঘুড়ি উড়ানো হবে, খুব আনন্দ হবে, খুব মজা হবে, তার জন্য আজকে সবাই আসছে বিকেলবেলায়। আমার বোন আসছে, বিট্টু আসছে, আর জানি না অপূর্বকে বলেছিলাম অপূর্ব আসবে কি না, আর রিয়া থাকছে, রঞ্জন থাকছে, সবাই থাকছে, খুব মজা হবে কালকে। কালকে ঘুড়ি ওড়ানোটা তোমাদের আমি অবশ্যই শেয়ার করব যে আমরা কীভাবে মজা করে ঘুড়ি ওড়াচ্ছি, মানে প্রত্যেক বছরই আমরা এরকম মজাই করি। তো সব দিনটা তো সবাই থাকে না, বোন থাকে, বোন প্রত্যেক বছরই থাকে, গত বছরও অপূর্বও ছিল, তোমরা গত বছরের ভিডিওটা দেখতেও পারো, আমার মানে চ্যানেলে রয়েছে। গত বছর আমার গাড়ি পুজো থেকে অপূর্ব, গাড়ি পুজোর সময় অপূর্ব ছিল, গাড়ি মানে পুজো দিচ্ছে, অপূর্ব মানে সাথে রয়েছে। যাই হোক, এইবারটা জানি না, বলেছি ওকে আসতে, বৌমাকে বলেছি আসতে, আসবে কিনা জানি না। তো তার জন্য আমি এখন খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, যেহেতু ওরা বিকেলবেলা আসবে, তার আগে আমাদের কেনাকাটিটা সারতে হবে। আর তোমাদের রিমিকে কেনাকাটি আমি যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি, সেটা কেনাকাটি হয়ে গেছে, তোমাদের হয়তো রিমি শেয়ার করেনি। হ্যাঁ, করবে অবশ্যই, পুজোর সময় যখন একটা একটা করে পড়বে তখন তোমাদেরকে শেয়ার করবে। আর আজকে আজকে রিমির বাবা মানে তোমাদের কাকু রিমির জন্য কেনাকাটি করতে যাবে, তার জন্য আমাকে বলেছে খুব তাড়াতাড়ি রান্না করো, বেরোবো, তার জন্য আমাকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে। আমার রান্না প্রায় হয়েই গেছে, রিমিকেও বলে দিয়েছি তুমি স্নান করো। এখন সব থেকে বড় কথা হচ্ছে, বাড়িতে যেই মেয়ে বেলা দুটো আড়াইটার সময় ঘুম থেকে উঠতো, সেই মেয়ে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুমিয়ে পড়ে, প্লাস মানে পুজো আসরার দায়িত্বটা আগে আমার মাই নিয়েছিল, মা পুজো আসরা দিত, এখন রিমি বললো যে আমি পুজো দেবো। মানে আমার সত্যি কথা, আমার মানে ও পুজো দেবে এটা আমি নিজে মুখে বলিনি, ও নিজের থেকে বলছে মা আমি পুজো দেবো, আমি স্নান করে পুজো দিয়ে আসছি, তুমি তার মধ্যে সেরে নাও। তার মানে মানে এই যে বলেছে, দিক বা না দিক, এই যে বলেছে, আমার তাতেই আমি গর্বিত, তাতেই আমার মানে মনটা খুব ভালো লাগছে যে না মেয়েটা পুজো দেবে, একটা মানে একটা ভালো কাজ করার দিকে যে মেয়ে এগোচ্ছে, এইটুকুনি আমি সন্তুষ্ট। আমি চাই মেয়ে এইভাবেই এগিয়ে যাক, সব কিছু মানে সব কিছুতে যেন সামনের দিকে এগিয়ে যায়, আর এইটুকু তোমরাও কামনা করবে যারা ভালোবাসো। আর সত্যি কথা বলতে আজকে সকালবেলায় তোমার পুরো চ্যানেলের নামটা আমি জানি না, লাস্টে এটুকুনি বলছি কে কে, তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, রিমি সত্যি একটা এমন একটা মেয়ে, ওর মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্ট আমি সত্যি কথা আমি মা হয়ে বলছি, অনেকটা অনেকটাই ট্যালেন্ট আছে, কিন্তু ও আগে যে চ্যানেলগুলো উড়িয়েছে তার মধ্যে তোমরা দেখতেই পারো অনেক অনেক স্টোরি ভিডিও দিয়েছে, কিন্তু এই মুহূর্তে ইদানিং ও কেন দিতে চাইছে না সত্যি কথা বলতে, দেখো সব সবারই কিন্তু আশা ভরসা থাকে একটা চ্যানেলের প্রতি না, আর ও তো কন্ট্রোভার্সি করেন, আর কন্ট্রোভার্সির মধ্যেও নিয়ে কন্ট্রোভার্সি থেকেও বেরিয়েও গেছে। আর আর চাইও ও পছন্দ করে না, আমিও বলি সবসময় দূরে থাকবে, যেহেতু ওকে কাউন্সিলিং করানো হয়েছে সেখান থেকেও বলেছে যে এইসবের মধ্যে থেকে ওকে দূরে রাখার জন্য, তো সবটাই ও দূরে থাকে, তাড়াতাড়ি মানে ওর ট্রিটমেন্টের যেরকম ওষুধ চলছে সেই ওষুধ অনুযায়ী ও ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ওঠে, সবটাই ঠিকঠাক চলছে। আর ভিডিও ভিডিও যে স্টোরি ভিডিওগুলো করে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে যে চ্যানেলগুলো উড়িয়ে দিয়েছে তারপরে চ্যানেলগুলো তৈরি করেছে তার মধ্যে যে ভিডিও স্টোরি ভিডিও করবে বা দেবে তারও কিন্তু একটা এনার্জি লাগে, সেই এনার্জিটা কখন আসে মানুষের, যখন মানুষ ধরো আমি এই যে ভিডিও করছি, আমার যাই হোক
কিছু তো ইনকামের জন্য আমি পড়বই, অবশ্যই অবশ্যই। আমি এই যে সারাদিন কাজকর্মের পরে খাটছি, তোমাদের সাথে গল্প করছি, তারও তো একটু ইনকাম দরকার না? তো হ্যাঁ, আমি ইনকাম তো করি, অবশ্যই করি। সবসময় যে তোমাদের কাকু বলে না আমি আর রিমি কোনো ইনকাম করি না, হ্যাঁ ওরা ইনকাম করে না, কিন্তু করি আমি। সেখানে দাঁড়িয়ে যদি আজকে একটা মেয়ে একটা স্টোরি ভিডিও দেবে, লাখ লাখ ভিউ হবে, কিন্তু তার কোনো ইনকাম থাকে না, তখন তার মনের পরিস্থিতি কি ভালো থাকে বলো না? যে আমি একটা এত সুন্দর স্টোরি ভিডিও বানাচ্ছি, তোমরা সেই স্টোরি ভিডিওটাকে পছন্দ করছো, তোমরা দেখছো, তোমরা ভালো কমেন্ট করছো, কিন্তু সেখান থেকে কোনো আর্নিং হচ্ছে না। সেই জায়গা থেকে আমি জানি মেয়েটার সেগুলো মনে পড়ে না, কিন্তু আমি মা হয়ে সেটা মনে করি, যে এত খাটছে, যে এত একটা স্টোরি ভিডিও করতে গেলে সময় লাগে, এডিট লাগে, তার পেছনে মানে অনেক ভয়েস এডিট করতে হয়, অনেক অনেক, আমি তো নিজে চোখে দেখি যে কী করে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি ওর কোনো আর্নিং না থাকে, সেই জায়গা থেকে কিন্তু মনের ইচ্ছাটাই চলে যায়, তো আজ সেই ইচ্ছাটা কিন্তু ওর নেই। তবে হ্যাঁ, নতুন চ্যানেলটা খুলেছে, সব রকম মানে কী বলবো, মেল আইডি থেকে সব চেঞ্জ করেছে, চেঞ্জ করে নতুন নতুন দিয়েছে। আশা করি, জানি না ওটা কতদূর কী হবে, যদি ওটা মনিটেশন আনানো হয়, যদি ওটার থেকে কোনো আর্নিংয়ের চেষ্টা হয়, অবশ্যই অবশ্যই তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। স্টোরি ভিডিও করার জন্য ও রেডি আছে, কিন্তু মনের দিক দিয়ে রেডি হতে পারছে না। স্টোরি ভিডিও করবে, ওর স্টোরি ভিডিও তোমাদের কেন, আমি মা হয়ে বলছি, আমারও খুব ভালো লাগে, আমি চাই ওর স্টোরি ভিডিও করুক, কিন্তু ইদানিং আমি বলতে পারছি না, এই কারণে, কারণ ও যে ভিডিওটা দেবে, যে ভিডিওটা তোমরা দেখবে, সেই ভিডিওটা থেকে যদি লাখ লাখ ভিউ হওয়ার পরে যদি কোনো আর্নিং না হয়, তাহলে সেই জায়গা থেকে সে যে কেউ, তুমি ও কেন, সেই জায়গা থেকে কিন্তু আমারও মনটা ভেঙে যাবে, আর ভেঙে যাচ্ছেও। তাই জন্য আমি বলেছি, আগে দেখো, সব রকম চেষ্টা করো, যদি মনে হয় যে হ্যাঁ এটা মনিটেশন অন হচ্ছে, তারপরে তুমি স্টোরি ভিডিও দেওয়ার চেষ্টা করো। আর স্টোরি ভিডিও দেওয়ার জন্য লোক তো রেডিই আছে, কারণ তারা বলেই যে করবে, ওর সাথে স্টোরি ভিডিও করতে ভালোবাসে তারা, আর তোমরা দেখেওছো। যাই হোক, আবারও যদি এই যে নতুন চ্যানেলটা রিমিস মানে কুইন যে চ্যানেলটা, এই চ্যানেলটা যদি মনিটেশন অন হয়, অবশ্যই তোমরা নিউ নিউ স্টোরি ভিডিও দেখতে পারবে, আর নানা রকম ভ্যারাইটিস যে সব ভিডিওগুলো হয়, মানে ও তো ওর লুক, ও কিন্তু একরকম লুকে সাজে না, কখনোই একরকম লুক দেয় না, ও কখনো বউ সাজে, কখনো মানে মডেলিংয়ের মতন সাজে, কখন ওর বিভিন্ন রূপ দেখতে পারবে, ওর বিভিন্ন রূপ দেখতে পারবে, বিভিন্ন ধরনের ওর ভ্যারাইটিস মানে তোমার ইয়ে দেখতে পারবে, মানে স্টোরি ভিডিওগুলো কিন্তু ব্যাপক করে তোমরাও বলেছো, আমিও বলছি। তো অবশ্যই তোমরা এইটুকুনি কামনা করো, যাতে ওর এই যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা যেন ওর মনিটেশন অন হয়ে যায়। তাই না, কী কারণে হচ্ছে না, তবে চেষ্টা করছে, যদি হয়ে যায় তাহলে তোমরা আবার নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারবে। আর ভিডিওটা বেশি বড় হয়ে গেল, যেহেতু আমার রান্নাটা করতে হবে, রান্নাটা তো বসিয়ে দিয়েছে, প্রায় হয়েই গেছে, আবার একটু বেরোবো, মেয়েটাকে নিয়ে একটু বেরোবো, তার উপরে আবার বিকেলবেলা বেরোনো আছে, তার উপরে আবার বিকেলে সবাই আসছে, তো মজাই মজা আজকে। তো বিকেলে সবাই আসলে সবাই দেখতে পাবে, আমার বোন আছে, কত হইচই করে সবাই আমরা কাটাবো, দুটো দিন খুব মজা করে কাটাবো, সবটাই তোমাদের শেয়ার করবো। অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকুন, আর পিঙ্কি পালের নজর রাখো চ্যানেলটার দিকে। তো অবশ্যই অবশ্যই তোমাদের ভালোবাসায় আমার ইচ্ছে না করলেও চলে আসি এই বক বক করতে, আর এই বক বক শুনতে কিন্তু তোমরা সবাই চলে আসো কাকিমার ভিডিওতে। আর কাকিমা যদি ভিডিও না দেয়, তোমরা তখনই মানে ব্যস্ত হয়ে যাও যে কাকিমা আজকে ভিডিও দিল না কেন। তাই জন্যই আমি চলে আসলাম, যে তোমাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই, আজকে আমি খুব ব্যস্ত, তার জন্য দেখছো দরদর করে ঘামছি, কারণ এসিটা এখনও চালাইনি আর ফ্যানও চালাইনি, ফ্যান চালালে তো যা আওয়াজ হয়, তার জন্য তোমাদের যে কথা বলবে সে কথাগুলোও তোমরা শুনতে পাও না, তার জন্য ফ্যানটা অফ করে নিয়েছি। আর চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার যদি পারি আজকে বিকেলের ভিডিওটা দেবো, কারণ কোথায় যাচ্ছি, কী করছি, তিনজনে মিলে কতটা আনন্দ করে কেনাকাটি করছি, সবটাই শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো।